ওয়েলকাম টু চিকুক ডায়েরি। তো আজকে আমরা এসে গেছি বেলঘরিয়ার নিমতার মধ্যে অবস্থিত একটি কামাখ্যা বাড়ি বা কামাখ্যা মন্দির নামে এখানে কিন্তু প্রচলিত। তো এখানে কিন্তু মেন মূলত প্রতিষ্ঠা করা আছে মা কামাখ্যার মূর্তি, এবং এইখানে মা কামাখ্যার সাথে সাথেও দশমহাবিদ্যার কিন্তু অধিকাংশ দেবদেবী কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে। এবং এখানে সবকটাই দেবদেবী কিন্তু এখানে তন্ত্রের রূপে কিন্তু পুজো করা হয় তন্ত্রের আচারে, এবং বহু মানুষজন কিন্তু এখানে পুজোও দিতে আসেন অনেক সময়। এবং দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কামাখ্যা মূর্তি বা কামাখ্যার, যেটা হচ্ছে আপনার আসামের গুয়াহাটিতে অবস্থিত। এবং মন্দিরটা ঢুকতেই নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন সামনে কিন্তু একটা বিশাল বড় অগ্নিকুণ্ড বা হোম কুণ্ড কিন্তু এখানে তৈরি করা আছে। এবং শোনা যায় এখানে যে হোম কুণ্ডটা আছে সেখানে কিন্তু যখন যজ্ঞ হয়ে যায় তার যে আগুনটা আছে ওটা কিন্তু কোনো জল দিয়ে বা অন্য কোনো রকম ভাবে কিন্তু নেভানো হয় না, যতক্ষণ যজ্ঞের কাঠ জ্বলতে থাকে ততক্ষণে কিন্তু এটা জ্বলে, অথচ অন্য কোনো উপায় কিন্তু এই আগুনকে নেভানো হয় না। তো এটাই হচ্ছে সেই কামাখ্যা বাড়ি। এবং এর পাশাপাশি এখানে আরো কিন্তু অনেক দেব দেবী প্রতিষ্ঠা করা আছে, যেমন মনসা, কালী, বগলামুখী, ছিন্নমস্তা এবং শিব। এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু অনেক সময় অনেক ভক্তরাও কিন্তু এখানে পুজো দিতে আসে অনেক ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। এবং এখানে যেহেতু পুরোপুরি তন্ত্রের উপর বেশ করেই কিন্তু এখানে পুজো করা হয়, তো যার জন্য অনেক কিন্তু অনেকে নানান সমস্যায় পড়ে কিন্তু এই মন্দিরে এসে তার সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে নিয়ে যায়। তো বাকি মন্দিরটা আমিও ঘুরে দেখা দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারা মন্দিরটা কিন্তু দেখতে থাকুন। अधिष्ठात्री असमदेशे आवाहयामि सुसर्वदा सिद्धक्षेत्र नीलांचले शक्तिपीठ प्रतिष्ठितम् नमस्तु कामाख्या देव्यै च तेजोमयं दिव्यं प्रणमामि सदा भक्त्या मां कामाख्या परम शुभम्। भगवती भगेश्वरी योनि मुद्रा महोदरी शरण्ये शक्ति रूपाय देवी कल्याणि नमस्तुते। त्वं अद्या देवी कामाख्या रूपिण जगन्मातृका तच्चरणारविन्द सर्वभूतानां स्वरूपायामि कामाख्ये वरदे देवी नील पर्वत वासि देवी जगतां मातयो योनि मूले नमस्ते। ओ
এটাই হচ্ছে সেই কামাখ্যা বাড়ি বা কামাখ্যা মন্দির, যেখানে কিন্তু প্রতিষ্ঠা করা আছে মা কামাখ্যা। এবং এখানে এই মন্দিরে বিশেষ বিশেষ তিথিতে, যেহেতু তন্ত্রের মাধ্যমে এখানে পুজো করা হয়, নিত্য পুজো হয়, তো যার জন্য প্রত্যেক অমাবস্যাতে কিন্তু এখানে বিশেষ ধরনের কিন্তু হোম যজ্ঞ বা পুজোরও কিন্তু ব্যবস্থা করা হয়ে থাকে সবার জন্য। তো একদম সাইডে দেখতে পাচ্ছেন কালী ছিন্নমস্তা এবং এখানে তারার কিন্তু একটা মূর্তি স্থাপন করা আছে, এবং তার নিচেই কিন্তু আছে এখানে ভৈরব হিসেবে কিন্তু মহাকালের এখানে একটা লিঙ্গ স্থাপন করা আছে। এবং এইখানে আরো একটা বিশেষত্ব, এই শিবলিঙ্গটাকে কিন্তু নিজের নিজের হাতেও কিন্তু এখানে এসে অভিষেক করাতে পারে বা নিজের হাতেও কিন্তু পুজো দিয়ে যেতে পারে। এবং যোগাযোগ কিভাবে করবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন, এখানে নাম্বার দেয়া থাকবে মন্দিরে, তো সেইখানে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে সেই কামাখ্যা মূর্তি, যেটা হচ্ছে আসামের গুয়াহাটিতে সাধারণত যে সতীপীঠের 51 সতীপীঠের মধ্যে একটি কামাখ্যা, সেটারই কিন্তু বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা আছে। এবং তার পাশেই কামাখ্যা মন্দির মায়ের যে মূর্তি বিগ্রহটা আছে, ঠিক তার পাশেই কিন্তু অবস্থিত আছে, এখানে প্রতিষ্ঠা করা আছে মনসা, মা মনসার বিগ্রহ। এবং মা মনসাও এখানে হচ্ছে প্রতিষ্ঠা করা আছে, এখানে মা মনসারও কিন্তু নিত্য পুজো হয়, এখানে প্রত্যেকটা দেব দেবেরই নিত্য পুজো হয়ে থাকে। এবং তার পাশেও কিন্তু আছে দশমহাবীর বিদ্যার আর একটা দেবী, সেটা হচ্ছে মা বগলামুখী। এখানে কিন্তু দশমহাবিদ্যার অধিকাংশ দেব দেবী কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে। সেই কারণে যেমন সামনে ফলারিণী অমাবস্যা আছে 5 তারিখে 5ই জুন, তো সেই উদ্দেশ্যেও কিন্তু এখানে ওই দিনকেও এখানে একটা বিশেষ হোমযজ্ঞের এখানে আয়োজন করা হচ্ছে। আপনারা যদি এখানে এসে আপনাদের পুজো দিতে ইচ্ছুক হন বা পুজো দেখতেও বা পুজোতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন, আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়া যে মা কামাখ্যার যে প্রধান সময়, যেটা হচ্ছে অম্বুবাচী, এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু অম্বুবাচীতে টানা 4 দিন ধরে কিন্তু পুজো হয়, এবং হোম যজ্ঞেরও কিন্তু পুরো টানা 4 দিন ধরেই কিন্তু যজ্ঞ চলে, যেখানে কিন্তু যজ্ঞের আগুন 4 দিন কিন্তু নেভানো হয়। তো এই মাসেই জুন মাসের 22 তারিখ থেকে হচ্ছে আপনার অম্বুবাচী পড়েছে, তো সেখানেও যদি আপনারা আসতে চান বা পুজো দিতে চান, আপনারা আপনারা কিন্তু যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এবং যে আপনাদের যে যজ্ঞ কুণ্ডের যেটা বলেছিলাম, এটাই হচ্ছে যে যজ্ঞ কুণ্ড, তো একটু পরেই কিন্তু এই মন্দিরে পুজো শুরু হয়ে যাবে, সেটা দেখার জন্যই এখানে আসা, যে কীভাবে পুজোর পদ্ধতি বা কী আছে বা এখানে একটা যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, তো সেটা দেখার জন্যেই এখানে আসা। তো আপনাদেরকেও সেটা দেখাবো, আপনারাও সেটা দেখতে থাকুন। এছাড়া এই মন্দিরের আর একটা বিশেষত্ব হলো, সেটা হচ্ছে যেহেতু দশমহাবীরটা প্রত্যেক দেবী প্রতিষ্ঠা আছে এখানে, এবং সেই কারণে এখানে কিন্তু মন্দিরের পরিচালনাতেও কিন্তু এখানে মহিলাদের দ্বারাই কিন্তু এই মন্দিরটা পরিচালিত হয়। এবং মন্দিরের যে প্রধান যিনি আছেন, উনিও কিন্তু একজন মহিলা হিসেবেই কিন্তু এখানে পূজাপাঠ বা সব কিছু এখানে যে ক্রিয়াকর্ম থাকে উনি করে থাকেন। তো এখন দেখতেই পাচ্ছেন মন্দিরের যে পুজো আছে শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ সব কিছু হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না, এখানে কিছু রেস্ট্রিকশান আছে, তো যার ফলে সব কিছু সব পদ্ধতি আপনাদের সামনে ভিডিওতে আনা সম্ভব হয়নি। যেটুকুনি আমি এখান থেকে পারমিশন পেয়েছি সেইটুকুনি আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই হচ্ছে ফোন নাম্বার, আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে যদি আপনাদের পুজো দেওয়ার থাকে বা মন্দির দর্শনের থাকে বা কিছু জানার থাকে, আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। একটু পরেই যেমন হোমযজ্ঞ শুরু হয়ে যাবে তারই ব্যবস্থা চলছে আর কি। এবং এটাই হচ্ছে যে দশমহাবীরটার বগলামুখী, তার পাশে মনসা, তার পাশে আছে কামাখ্যা, ছিন্নমস্তা, কালী, তারা এবং মহাকালের মূর্তি। এবং আরও একবার আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু শিবের যে অভিষেক বা শিবের পুজো, আপনারা কিন্তু নিজের হাতেও কিন্তু এখানে এসে করতে পারেন। এবং বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ করে অমাবস্যাতে, এখানে কিন্তু বিশেষ সংযোগে এবং পুজোর ব্যবস্থা করা হয়। এছাড়া অম্বুবাচীতেও কিন্তু বিশাল বড়োভাবে এখানে কিন্তু কুমারী পূজা থেকে শুরু করে আরও যা যা নিয়ম আছে
সেই নিয়মে ক্রিয়াকর্মের দ্বারা কিন্তু এখানে একটা পুজো টানা 4 দিন ধরে কিন্তু একটা পুজোর ব্যবস্থা থাকে। যারা আপনারা পুজো দিতে ইচ্ছুক বা আসতে ইচ্ছুক মন্দির দর্শনে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন দেখে থাকেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। তো অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে মন্দিরের মধ্যে, দেখতেই পাচ্ছেন অন্ধকারের মধ্যে। যেমন যজ্ঞেরও আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে পুরোটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু এখানে কিছু রেস্ট্রিকশন বা নিয়ম আছে, সব কিছু ওরমভাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পারমিশন নেই। তো যেটুকুনি পারমিশন আছে, যেটুকুনি তুলে ধরা গেছে, সেইটুকুনি আপনাদের কাছে আমি তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পুরোটা আপনারাও দেখতে থাকুন। এবং বহু ভক্তও কিন্তু এখানে এসে মায়ের পুজো দিয়ে থাকেন, এবং যেহেতু আপনাদের আগেই বলেছি এখানে সব দেবদেবীর মূর্তিগুলো কিন্তু তন্ত্রের উপায়ে কিন্তু এখানে প্রতিষ্ঠা করা আছে, সেই কারণে পুজোর রীতিনীতি বা যা আছে সব কিছু তন্ত্রের উপায়েতেই করা হয়। এবং বহু মানুষ কিন্তু অনেক তার দৈনন্দিন জীবনের সমস্যায় পড়েও কিন্তু এই মন্দিরে এসে থাকে, এবং সে অনেক তারা উপকৃত লাভ করেও কিন্তু এই মন্দিরে এসে অনেক তারা উপকৃতও হয়েছে। তো যারা আপনারাও এই মন্দির দর্শনে ইচ্ছুক বা পুজো দিতে ইচ্ছুক বা অমাবস্যার যে যজ্ঞ আছে, যজ্ঞ হোমযজ্ঞে অংশগ্রহণ করতে ইচ্ছা আছে, বা অম্বুবাচী সামনে আছে, অম্বুবাচীতেও আপনারা যদি পুজো দিতে চান আপনাদের, আপনারা কিন্তু এই মন্দিরে আসতে পারেন আপনাদের পুজো দেওয়ার জন্য। তো যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কিরম কিরমভাবে যজ্ঞটা হচ্ছে। কারণ যজ্ঞের সময় কিন্তু এই মন্দিরের পরিবেশটা কিন্তু আরও অন্যরকম হয়ে যায়। যখন সাধারণত আলো জ্বলে পুরো মন্দিরে, তখন যে পরিবেশটা থাকে যখন যজ্ঞ হয়, তখনকার পরিবেশ কিন্তু পুরো একটা অন্য ধরনের, একটা বেশ গা ছমছম একটা ব্যাপার থাকে, বেশ দারুণ লাগবে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে গেলে বা জানতে গেলে আপনাদেরকে যত সামনে এসে কিন্তু এটা দেখে যেতে হবে। এবং যে যজ্ঞের আগুন আছে, সেই যজ্ঞের আগুনে দেখতেই পাচ্ছেন যে তমাক্ষমায় মূর্তিটা দারুণ একটা সুন্দর লাগছে দেখতে, কারণ সব রকম পুরো ভালোভাবে ক্যামেরায় আসেনি। আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যাতে আগামী দিনে এই ধরনের ভিডিও আরও এই চ্যানেলে আসতে চলেছে, তো আপনারাও যাতে এই ধরনের ভিডিওগুলো থাকে তখন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো আজকে ভিডিও আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুনি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।